এমডি কাদির রহমান, আপনি লিখেছেন হিজবুত তাওহিদ দল সম্পর্কে জানতে চাই, তাদের পরে আমাদের করণীয় কি? হিজবুত তাওহিদ একটি বিভ্রান্ত দল যারা কোরআন এবং হাদিস এর উপরে প্রতিষ্ঠিত নয়, ইসলামের নামে যে বিভ্রান্তিগুলো পৃথিবীতে ছড়িয়ে আছে, আমাদের এই এই অঞ্চলে যেগুলো ছড়িয়ে আছে, তোমাদের একটি হল হিজবুত তাওহিদ। দাজ্জাল সম্পর্কে কিছু ধারণা ধার করে এনে তারা তাদের মতো করে প্রচার করছে, একে তো ধার করা, আবার সেটা সঠিকতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে পরিষ্কারভাবে যে কনসেপ্ট দিয়েছে এটা তার বিরোধী। দ্বিতীয়ত হলো যে এই দলের যারা অনুসারী তাদের মতে পৃথিবীতে সব মুসলমানরাই আপনার গোমরাহ, তারা হলো হকের উপরে, অথচ এদের দলের যে নেতা কোরআনে করিম এর আরবি উচ্চারণটা সঠিকভাবে শুদ্ধরূপে করতে পারেন না, আরবি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরবি ভাষা সম্পর্কে মৌলিক ধারণাও নেই, পাণ্ডিত্য তো পরের কথা, অথচ আপনি ইসলামের স্কলার হবেন, ইসলামের আপনার নেতৃত্ব দিবেন, কোরআন হাদিস আপনি জানা থাকবে না, কোরআন হাদিসের ভাষা আপনি জানবেন না, ভাষা না জানলে আপনি কোরআন হাদিসকে কীভাবে বুঝবেন, কোরআন হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ আজকে এই শতাব্দীকে শতাব্দীতে চলে আসছে এগুলো থেকে আপনি ইলম অর্জন করতে পারছেন না, তাহলে আপনি কীভাবে এই পাণ্ডিত্য অর্জন করতে পারেন? তো এখান থেকে বোঝা যায় এটি পুরোই মূর্খতা সর্বস্ব একটি দল। আমাদের একটি বড় ভিডিও আছে এক ঘন্টার উপরে, সেখানে হিজবুত তাওহিদের বিভিন্ন বিভ্রান্তিকে আমরা সেখানে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি, আশা করছি সেই ভিডিওটা পুরোটা আপনি ইউটিউবে আছে শুনে নেন, ইনশাআল্লাহ যেন তাদের বিভ্রান্তিগুলো সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পাবেন।